আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রেসিপি। তো গরমকালে শীতকালে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাক। তো এখন তো সমস্ত সিজনে সব কিছু সবজি পাওয়া যায়, তো বাজারে পালং শাক পেয়েছিল নিয়ে এসছে, তো সেই পালং শাকের একটি রেসিপি আপনার সামনে তুলে ধরছি। খুবই সিম্পল রেসিপি, তবু একটু অসাধারণের মধ্যে সাধারণ। তো এই রেসিপিটা আমি প্রথমেই শাকটিকে কড়াইয়ে তেল দিয়ে পালং শাকটিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আমি শাকটাকে ভেজে তুলে নেব। তো অবশ্যই আমি চেষ্টা করছি খুব ভালোভাবে রেসিপিটা দেখানো। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পালং শাকটি ইতিমধ্যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো পালং শাকের মধ্যে আমি আরও কিছু সবজি দেব, যেমন আলু, মূলো, বেগুন। তো সেইগুলো আমি এক এক করে একই প্রসেসে হলুদ এবং লঙ্কা এবং লবণের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভেজে তুলে নেব। তো আশা করব পালং শাকের রেসিপি তো আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে করে থাকেন, তো এইটা একবার বাড়িতে চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে। তো যেহেতু পরে ভয়েস ওভার দেওয়া, একটু অসুবিধা হতে পারে আপনাদের, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এর মধ্যে আরেকটি কথা বলে রাখি যে আমার চ্যানেলটি ইতিমধ্যে 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 600 সাবস্ক্রাইবের জন্য সমস্ত সাবস্ক্রাইবার ফ্যামিলিকে বা রাহাত আসাদ কুকিং চ্যানেলের ফ্যামিলিকে সবাইকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। আরও এইভাবে পাশে থাকবেন, আরও এগিয়ে চলার জন্য আপনাদের সাপোর্ট একান্তই খুবই জরুরি। তো দেখুন এবার আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি সবজিগুলোকে, এবং কড়াইতে তেল দিয়ে আবার আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট, এবং আদা এবং রসুনের পেস্ট দিয়েও ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। নাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা এবং জিরে গুঁড়োটা আমরা যেভাবে খান সেই অনুযায়ী দেবেন। তো আমি এখানে হলুদের গুঁড়োটা আর একটু আমার মনে হয়েছে কম হয়েছে, সেই জন্য আবার একবার দিলাম। তো আপনারা যেভাবে খান, আপনারা যে মশলাটা খান সেটাই এই রান্নার মধ্যে ইউজ করবেন। তো দেখুন এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা, এখানে আমি গোটা জিরে আবার বেটে নিয়েও আমি এখানে দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলেও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা, সরিষা পোস্ত, এগুলোও বাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আরও কিছুটা লবণ দিলাম, আমার মনে হয়েছে লবণটা একটু কম হতে পারে, তো সেই জন্য আবার লবণ দিলাম। তো আপনারা এটাকে দেখে করে নেবেন। তো আরও মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে তুলে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দেব। তো যেহেতু আমার আগে থেকে সবজিগুলো ভেজে রাখা আছে, তো সেদ্ধ হতে খুব একটা দেরি হবে না, তো সেই জন্যে আপনারা খুব একটা পানি দেবেন না। দেখুন তো আমার সবজিগুলো ভালো করে এখানে কষিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য আমি একটা কড়াইয়ে আমি এই তরকারিটাকে আমি ফোড়ন দেবো। তো আমি ফোড়নের জন্য এখানে দিয়েছি শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু লাল হয়ে গেলে বা ওটাকে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে তেজপাতা, এবং তেজপাতাটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমার যে রান্না করে রাখা সবজি বা পালং শাকটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আশা করছি একটু ভিন্ন ধরনের তরকারি বা শাক রান্না, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে আমি একটু আরও একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তো ফোড়ন দেওয়ার পর আমি সবজিটাকে এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর দেখুন লাস্ট ফিনিশিং আমার রান্নাটা, পালং শাকের রান্নাটা এরকম হয়েছে। গরম ভাতের সঙ্গে রেসিপিটা জাস্ট জমে যাবে। তো অবশ্যই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন।